কমলা বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। পিওর রোমিও জুলিয়েট কেস, কারেক্ট। আচ্ছা, কেসটা তাহলে নিতে পারি? হবে বাবা, পাবো তো। আচ্ছা, কমলার ফটোগ্রাফ মানে ছবি আছে? ফটো তো নেই বাবা। আচ্ছা, কমলা দেখতে কেমন বলুন তো? ধাপ ধাপে ফর্সা, টানা টানা বড় কালো চোখ। ধাপ ধাপে ফর্সা, টানা টানা কালো চোখ, দেখতে সুন্দর মনে হচ্ছে, দেখতেও ভালো লাগছে। আর কিছু বলুন, আর কিছু বলুন। ভারী ঠান্ডা, নখিমি না না, কোনো ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কিছু বলুন না। বলছি বাবা, বলছি, রোজ আড়াইশে দুধ দেয়। দুধ? না বাবা, পাটনাই যাই, এক বছর হলো 10-25 টাকাতে কিনেছি। আমরা গরুর কেস করি না। তবে কোথায় তাকে পাবো বাবা? পুলিশে পাই দেখুন। সেখানে তাকে পাইনি বাবা। তাহলে বৃন্দাবন যান। বৃন্দাবন? হ্যাঁ, কেশব ঠাকুরের গোয়ালে। হ্যাঁ, সেখানেই যান। চলুন। শেষ পর্যন্ত গরুর কেস? তোকে আমি কতবার বলেছি ভানু, চল পুলিশে গিয়ে আমরা ডিটেকটিভ ডিপার্টমেন্টে চাকরি নিই, সেখানে পয়সা রোজগার করতে পারবো আর ইজ্জত বাড়বে, ওনার ডিম বাড়বে, আমার ট্যালেন্টের কি দাম দেবে, কত মাইনে দেবে। আর ঠিক আছে, কিন্তু এও তোকে বলে রাখছি, এই বাংলাদেশ, শুধু বাংলাদেশ কেন, সমস্ত ভারতবর্ষ একদিন এই ভানু গোয়েন্দাকে চিনবে। রাইট ইউ আর রাইট, দুঃখ করিস না ভানু, একটা ভালো কেস পেলে তুই একদিন নিঘাত রবার্ট ব্লেক হবি। ও কর্তা, মিন্টু উইজাল তাকে খাবারটা দেখিয়ে চলে গেল। ওর আর দোষ কি, গোষ্ঠী শুদ্ধি তো তাই করছে। খাবার এনেছি। ধরো, কি দুজনে মিলে হু হু করছো? আরে কিরে বদন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? কিছুই তো বুঝতে পারছি না। ও বুঝেছি, আবার বাজার থেকে জিনিস আনিয়েছো বদনকে দিয়ে, না? বদন, আবার বাজার থেকে জিনিস এনে দিয়েছিস? আচ্ছা, তুমি এত অবুঝ কেন বলতো? অসুখটা বাড়লে কে কষ্ট পাবে? এতক্ষণে তোমার সময় হলো? কি করবো বলো,
সব কাজ শেষ করে তবে তো আসবো। কেন, বউরা সব কি করে, সময় করে আমার খাবারটা দিয়ে যেতে পারে না? সব বুঝি, সব বুঝি, এখনই আপদ বিদায় হলেই ভালো। একদম সামনের সিটে বসে বসে আমাদের ফেলে দেখবে, লাগাও বিয়ে। কথাটা একদিন ভাবিনি তো, ভাবা ভাবি নয়, বি প্র্যাকটিক্যাল সেতুদা। কিন্তু মাধুরীর বাবা আমাকে দেখলেই যেরকম জ্বলে ওঠে, না জানিয়েই হবে, আমাদের ওপর বড্ড চোটপাট করে। ও যেমন বুনল আমরাও তেমনি বাঁকা তেঁতুল। সেতুদা বড্ড ধরে দিয়েছিস তো, ঠিক আছে, আর লুকুলুকি নাই, ওই বিয়েই করে ফেলি, নাটক মঞ্চস্থ হয়ে গেল। বৌদিও দেখতে আসবে তো সেতুদা? হ্যাঁ, মুখ বন্ধ কর। সত্যি ভাবছি, বিয়েটা কেন এতদিন করিনি, বিয়েটা করিয়ে ফেলি, কি বলিস? তাহলে আমি মাধুরীকে আজই বলে সব কথা পাকাপাকি করে ফেলি। সেই ভাব, হ্যাঁ সেই ভাব, তোরা বস, আমি এক্ষুনি আস। হ্যাঁ, আমি মেয়ে মানুষ হয়েছি বলে আমি পুরুষ মানুষ নই? আমাকে ঘোরাঞ্চি বললে বলবো না, তাহলে পালিয়ে নেই কেন? না পালালে তুমি বসাতে, পিঠি একবার টেরেলিন করে দিত, ডলির মামাকে নার্স সেজে বলাবার আগে আমার বাবার নাম ভুলিয়ে দিত। তাহলে ডলির মামার কাছে নার্স হয়ে যা বিষ উদরে জমা করছ, মরতে পারো যদি লাফ মার। লাফ? পাঁচতলার ছাদ থেকে এক লাফে নিচে। দাদার এবার মরণই ভালো, যা দেনা করেছে না। যা দাদার আবার দেনা করে কমিশন লয়, বড় লোক আত্মীয় থেকে বেকার থাকনের কমিশন লয়। বেকার কি রে, বেকার কি? অবশ্যই ফাইজারি করবি না জানিস, দশ দরে ঘোড়া লাগিয়েছিল জানিস, দশের দরে শুধু ফটো ফিনিশের সেকেন্ড হয়ে গেল। এইসব দেনা আমি রাখো ভেবেছিস? তার একটা ট্রিবিউট লাগিয়ে নি, সব দেনা একবারে করা ক্রান্তি শোধ করে দেবো। দেনা দাদার কিন্তু এখনো নেশা ছাড়েনি। আর সারছে, মদ গেলে গোড়া, গোড়া গেলে মদ, একটা থাকবই, সব ছেড়ে যাবে দাদা, সব ছেড়ে যাবে। হটযোগ করো, হটযোগ আর এদিকে ভিটামিন। তোর গুলো আমি লক্ষণ ভালো বুঝি না রে। কেন, বড় বেশি শাক পাতা খাওয়ানো আরম্ভ করছ কি দেখিস, বুঝাইস না? এই
সেই গাড়িটা কারেক্ট নাম্বার, তুই এদিকে যা আমি এদিকে যাচ্ছি। এমন সুন্দর চাঁদ কোথাও দেখি? হ্যাঁ, এই উডল্যান্ড হোটেলের বারান্দায়। তোমাকে এখানে আনা হলো, তোমার কৃতকর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। তার মানে এই না, নামরই ভোগ? হ্যাঁ, জীবিতই হও আর মৃতই হও, যমলোকের বিধান তোমায় মানতেই হবে। তবে যেহেতু আমার নিয়োজিত দূত ভ্রমবশত তোমাকে এখানে নিয়ে এসেছে, একটা সুযোগ তুমি পেতে পারো। আচ্ছা মশাই, আপনাদের এখানে পুণ্যের ফল ভোগটা কিরকম?
এই যমলোকের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য পরম্পরিত সে উপভোগ করতে পারবে, যেখানে ইচ্ছা পরমানন্দে বিচরণ করতে পারবে। যেখানে ইচ্ছে মানে যে কোনো লোকে যেতে পারবো? না না, বিশেষ ক্ষেত্র বলে তোমার গতিবিধি এই যমলোকেই থাকবে সীমাবদ্ধ। খুব পুণ্যি দিলেন মশাই, এত কাছে এসে ভগবানকে দেখতে পাবো না? শুনেছি তো পুণ্য থাকলেই তাকে পাওয়া যায়। বিরক্ত করো না, সামান্য পুণ্য বলে তাকে পাওয়া যায় না মূর্খ। বলো, আগে পুণ্য ভোগ করবে না? না না না, পুণ্য ওই পুণ্যই আগে ভোগ করবো, কিন্তু কথা হচ্ছে যে এত বড় যমলোকটা কি আমি পায়ে হেঁটে বেড়াবো? সে কিন্তু আমি পারব। যদি পদব্রজে না হয় তুমি তোমার ষণ্ডের পৃষ্ঠে আরোহণ করে যথেচ্ছা ভ্রমণ করো। কিন্তু ও তো আবার এখন স্বজ্ঞের ষাঁড়, আমার কথা শুনবে কি? আমার আদেশের ব্যতিক্রম হবে না, তুমি যা বলবে তাই শুনবে। এই যমলোকে একমাত্র তোমারই আজ্ঞাবহ হয়ে থাকবে। তাই হবে? আমি যদি ওকে বলি শ্রী বিষ্ণু মানে ভগবানের কাছে নিয়ে যেতে, তাই হবে? বারবার বিরক্ত করো না, জড়দেহীরা যথেচ্ছা গমনের অধিকারী হতে পারে না, সে অধিকার দিতে পারেন একমাত্র স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। ও আচ্ছা, তাহলে পরীক্ষা করেই দেখি আমার কথা শোনে কি না। ভোলা, সত্যি যদি তুই আমার কথার বাধ্য হোস, তাহলে যতদিন আমার পুণ্য শেষ হয় ততদিন ওই যমরাজ আচিত্রগুপ্তকে তোর সিংহে চড়িয়ে বন বন করে ঘুরবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, মরে গেল রে, মরে গেল, মরে গেল। ভোলা, উঠো উঠো উঠো। যেতে দেবে না, বিষ্ণু লোক যেন বাবার লোক, যে লোক খুশি সে লোকে যাবো, ইন্দ্র লোক যাবো, ব্রহ্ম লোক যাবো, শিব লোক যাবো। আসুন, খাবেন আসুন। দেন না, এখানে খারিয়ে খারিয়ে খাই। বেশ জমিয়ে জমাই। দেখেছি চালা ধরেছে। দেখেছেন কি অসভ্য? ভারী অসভ্য। কি আরম্ভ করেছে সব?
আপনি জলটা একটু ধরুন তো, আমি জানলাটা বন্ধ করে দিই। এই ট্যাগটা খাবার এসেছে, মানে আমার এসেছে ট্যাগ ট্যাগ। কি অপমান, জানলাটা বন্ধ করে দিলে মাঝে। কেদার, কেদার, ও কেদার, কেদার আমার বাপ, কেদার আমার, একবার নেমে আয় নেমে আয়, ও বাপ কেদার আমার, একবার নেমে আয় নেমে আয়, বলি কেদার রে কেদার রে। ওদের কথা ছেড়ে দিন, আপনি খান। বেশ খেলাম। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।